সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে আছে শোভন আরিফ প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথাও দেশের চাকরি থেকে শুরু করে শিক্ষার সুযোগ পর্যন্ত সবখানেই প্রচলন আছে কোটা পদ্ধতির মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে এমন কোটা আছে ছাপ্পান্ন শতাংশ গবেষণায় দেখা গেছে যে কম বেশি দুশো ছাপ্পান্নটি ক্ষেত্রে এই কোটার প্রচলন রয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে কোটার প্রার্থী না থাকায় বিভিন্ন পথ থেকে যাচ্ছে শূন্য এটি নিয়ে দেখা দিয়েছে বিপত্তি আদালতে হয়েছে মামলা শিক্ষার্থীরা করছেন আন্দোলন তাদের দাবি যে এই কোটা দশ শতাংশে নামিয়ে আনার আবার এর পক্ষেও রয়েছে পাল্টা যুক্তি এবং আন্দোলন গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ টিয়ারশেল ছুলে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের আটক করা হয় চল্লিশ জনকে এর প্রতিবাদে আঠারোই মার্চ সারা দেশে বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা এরকম পরিস্থিতি নিয়ে আমরা কোটার পক্ষ বিপক্ষের আন্দোলন নিয়ে কথা বলবো আমাদের সাথে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক মাসুদ মন্নাফ এবং সিলেট থেকে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সিলেটে আব্দুল করিম কিমের সাথে কথা বলবো তবে তার আগে জেনে নিতে চাই রাজশাহীতে আছেন মাসুদ মন্নাফ তার বক্তব্য মাসুদ মন্নাফ এই যে কোটা পদ্ধতি এতদিন ধরে চলে আসছিল এই অসঙ্গতি এখন এসে কেন মনে হচ্ছে যে এইটি একটি সমস্যা হচ্ছে মেধার অবমূল্যায়ন হচ্ছে এতদিন কি প্রশাসনে কোনো সমস্যা হয়নি যে পদ্ধতিতে প্রশাসন কিংবা শিক্ষাক্ষেত্রে কোটা পদ্ধতি চালু আছে আপনার মতামত কি যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা এতদিন পরে এসে এই সাম্প্রতিক সময় কেন এই বিষয়টি নিয়ে এত উচ্চকণ্ঠ হয়েছেন ধন্যবাদ জানাই আলোচনা শুরুতেই আমি স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি বাংলাদেশের ইতিহাসে বৈষম্যের বিরুদ্ধে প্রথম সংগ্রাম করেছিলেন এবং যার নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং আমরা জানি যে কোটা বৈষম্য বাংলাদেশে অনেক আগে থেকেই চলে আসছে সেই উনিশশো সালে এই কোটা প্রথার বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে তথা রোদের বিরুদ্ধে প্রথম কথা ওঠে এবং সেই সময় তখনকার মন্ত্রণালয়ের যারা ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় শুধুমাত্র ডক্টর এম এ জামান স্যার সারা বাকি সব সদস্য চেয়েছিলেন যে কোটা ব্যবস্থাকে রোধ করা হোক কিন্তু তিনি ডক্টর জামান স্যার প্রস্তাব করলেন যে উনিশশো সাল পর্যন্ত এই আগামী দশ বছর কোটা ব্যবস্থাকে অক্ষুণ্ণ রেখে অর্থাৎ আগের মতোই রেখে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতি বছর কোটা সংস্কার করে সাতানব্বই সালের পর আর কোনো কোটা থাকবে না কিন্তু আমরা দেখলাম যে সাতানব্বই সালে ঠিক আবার সেই কোটা ব্যবস্থা সংস্কার না করে সেই কোটা ব্যবস্থা আরও বর্ধিত করা হলো সেখানে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে অ্যাড করা হলো এ নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই বা এ নিয়েও আমাদের কোনো কথা নেই বা এটা নিয়ে আমাদের কোনো সমালোচনাও নেই এবং তারপর দেখা গেল যে এরপরে মুক্তিযোদ্ধার নাতি নাতিদেরকে এখানে সংযুক্ত করা হয়েছে এবং আমরা সম্প্রতি দেখতে পাই যে বাংলাদেশের ছাপ্পান্ন পার্সেন্ট গোটা এটা পৃথিবীর আসলে আর কোনো দেশে নেই আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকাই তাহলে সেখানে দেখা যাবে যে কোটা সুবিধা শুধুমাত্র এক ব্যক্তি একবারই সেখানে ব্যবহার করতে পারে কিন্তু বাংলাদেশে আসলে সম্পূর্ণ বিপরীত দেখা যাচ্ছে যে অনেক মেধাবীরা তারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে গিয়ে চাকরি পাচ্ছে না আবার অনেকে একের পর এক কোটার কোটা থাকার কারণে একের পরে এক চাকরি পরিবর্তন করতে পারছেন এবং আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে তাকাই তাহলে আমরা দেখতে পারব যে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে একটা সুনাম রয়েছে আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো কোটা নেই আমাদের প্রশ্ন হলো বাংলাদেশের একটি দক্ষ সেনাবাহিনী যারা সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে আমরা চাই যে আমাদের বাংলাদেশের সরকারি যারা কর্মকর্তা হবেন ঊর্ধ্বতন কর্মকর্তা হবেন তারা অবশ্যই মেধাবী হবেন কিন্তু এই কোটা ব্যবস্থা থাকার কারণে আজকে মেধাবীরা বাদ পড়ে যাচ্ছে আমরা দেখতে পারি এই কোটা ব্যবস্থা থাকার কারণে হতাশায় ভোগার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা আজকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তাই আমরা চাই এই কোটা ব্যবস্থার সংস্কার হোক এবং আপনারা জানেন যে সারাদেশে পাঁচ দফা দাবিতে আমাদের এই কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন এবং বিভিন্ন মিডিয়া প্রচার করছে আমরা নাকি কোটা বিরোধী আন্দোলন করছি আমি সম্পূর্ণভাবে তাদেরকে জানিয়ে দিতে চাই যে আসলে আমাদের আন্দোলন কোনো কোটা বিরোধী আন্দোলন না বরং আমাদের আন্দোলন হচ্ছে কোটা সংস্কারের জন্য এবং পাঁচ দফা দাবিতে আমাদের প্রথম দাবিটি আপনাদের বলছি সেটা হচ্ছে যে কোটা সংস্কার করে ছাপ্পান্ন পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট নামিয়ে আসা আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদের বিপরীতে মেধাবীদের নিয়োগ দান করা আমাদের তৃতীয় দাবি হচ্ছে চাকুরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে একাধিকবার নয় আমাদের চতুর্থ দাবিটি হচ্ছে কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয় এবং আমাদের পঞ্চম এবং সর্বশেষ দাবিটি হচ্ছে যে চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাধারী এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে একই বয়স নির্ধারণ করা আমরা জানি যে

বিশেষ করে সরকারকে চাপে ফেলে তাদের দাবি আদায়ের জন্য বহু পেশাজীবী সংগঠনকেও মাঠে নামতে দেখা যায় কোটা সংস্কারের আন্দোলন কিংবা কোটা বিরোধী যে আন্দোলনের বিষয়টি চলছে সারা দেশ জুড়ে সেটা কি এরকম সরকারের শেষ বছরে এসে দানা বাঁধার এরকম একটি কারণ হতে পারে যে এই আন্দোলন এই মুহূর্তটিতে তাদের দাবি আদায়ের জন্য খুব সুবিধাজনক একটি সময় বলেই কি এই সময়টিকে বেছে নেওয়া হয়েছে নাকি এটি আসলে যৌক্তিক এই আন্দোলনটি এই পর্যায়ে এসে পৌঁছেছে সরকার পরিবর্তনের সময় অর্থাৎ নির্বাচন সামনে আসলে বিভিন্ন পেশাজীবীরা বিভিন্ন দিক থেকে আন্দোলন শুরু হয় এটা আপনি যথার্থ বলেছেন কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি মূলত কোটা নিয়ে যে আন্দোলন চলছে কোটার আন্দোলনে আমরা যা যে সমস্ত যেমন দেখলাম যে ঢাকাতে যে চল্লিশ জন স্টুডেন্টকে আটক করা হয়েছে তাদের পরিচয় নিলেই দেখা যাবে যে তারা যদি স্টুডেন্ট হয়ে থাকে তার মানে হচ্ছে সামনে সে পাবলিক পরীক্ষাতে সে ক্যান্ডিডেট হতে চাচ্ছে অথবা সে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছে তার মানে সে তার ভবিষ্যতের কথা চিন্তা করেই সে এই আন্দোলনে যাচ্ছে তো এদেরকে এভাবে আমরা চিন্তা করতে পারি না যে তারা সরকারকে বিব্রত করার জন্য বা নির্বাচনকে সামনে রেখে চাপে ফেলার জন্য এই আন্দোলনের পথ বেছে নিয়েছে আমাদের দুর্ভাগ্য যে বিভিন্ন সময়ে যে দাবি দাওয়া উত্থাপন করা হয় সেটাকে প্রথমেই পুলিশি তৎপরতা দিয়ে দমন করার চেষ্টা করা হয় এখানে যারা আন্দোলন করছেন তারা বিশ্ববিদ্যালয় কলেজে প্রথমত তারা পড়াশোনা করেছেন এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান সেই জায়গাটিতে তারা হতাশায় ভুগছেন যে কোটার কারণে তারা তাদের মেধার মূল্যায়ন তারা করতে পারবেন না আবার যারা বিশ্ববিদ্যালয়ে পর্বশেষ করেছেন সরকারি চাকরিতে যেতে যাচ্ছেন। তারাও যে বিশাল স্বপ্ন ছিল তারা মনে করছেন যে এখানেও কোটার কারণে তাকে বঞ্চিত হতে হবে এই যে হতাশার জায়গাটা থেকে এই আন্দোলনের যে যেটা দানা বেঁধেছে এবং দেশের বিভিন্ন জায়গাতে এই এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন আমার মনে হয় এটাকে দীর্ঘায়িত না করে আন্দোলনের শিক্ষার্থীদেরকে রেখে পুলিশ দিয়ে পেটানোর চেয়ে তাদের দাবিগুলা নিয়ে কথা বলা দরকার জরুরি ভিত্তিতে কথা বলেই সমস্যার সমাধান করা দরকার যদি তাদের দাবিটা যৌক্তিক হয় সেটা যদি নির্বাচন সামনে থাকে সেটা অন্য বিষয় কিন্তু তাদের দাবি যুক্তি হলে সেই দাবি নিয়ে কথা বলে তাদেরকে বুঝাতে হবে এটা নিয়ে কথা বলা উচিত আমাদের মেধাবীদের স্বার্থে কারণ এই মেধাবীরাই দেশ পরিচালনা করবেন আমরা দেখেছি যে কোটা কারণে আমরা যেটা পূর্বে বলেছেন রাজশাহী থেকে ভাই যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা যেটা বিশ্বের কোথাও নেই এখানে অনেকগুলা আপত্তিকর বিষয় আছে যেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরকেও কোটা দেয়া হচ্ছে আবার হচ্ছে যে কোটার সুবিধা একবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবনেও নিলাম চাকরির জন্যও নিলাম একাধিকবার আমি সুবিধা পাবো আর যারা মেধাবী তারা বিশেষ সুবিধা না পাওয়ার কারণে তারা বঞ্চিত হবে এটা আসলে মেনে নেওয়াটা আমার মনে হয় এটা সব পক্ষ আলোচনায় বসলে অবশ্যই এটার পক্ষে এটার সুষ্ঠু সমাধানের জন্য একটা পথ বের হয়ে আসবে হুম করিম কি এই বিষয় নিয়ে আরও আলোচনা হবে নিশ্চয়ই আপনার সাথে আমরা একটি বিরতির পরে ফিরে এসে আপনার সাথে এবং রাজশাহীতে আছেন মাসুদ মোন্নাফ তার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব কোটা সংস্কার কিংবা কোটা বিরোধী আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপ কিংবা কর্মসূচি কী আছে সেই বিষয় নিয়েও তার কাছ থেকে জানব তবে তার আগে আমরা নিচ্ছি একটি বিরতি ফিরব কিছুক্ষণের মধ্যেই পক্ষ বিপক্ষের আন্দোলন চলছে কোটা নিয়ে এসে নিয়ে আরও আলোচনা হবে স্বাগত আর একবার মানচিত্রে অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমরা আলোচনা করছি কোটার পক্ষ বিপক্ষের আন্দোলন এই বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক মাসুদ মন্নাফ এবং সিলেট থেকে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম আমরা আলোচনায় ফিরে যেতে চাই আব্দুল করিম কিম বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপটে অনগ্রসর একটি অংশ বিভিন্ন দেশ ছড়িয়ে আছে তাদেরকে মূল্যায়ন করার ক্ষেত্রে তাদেরকে প্রশাসন কিংবা পড়ালেখার সুযোগ করার ক্ষেত্রে কিংবা মুক্তিযোদ্ধার বিষয়টিও যদি আসে তাহলে নিশ্চয়ই এতদিন পর্যন্ত এই যে কোটা পদ্ধতি এখানে চালু আছে এবং আমাদের আশেপাশে দেশেও আমরা দেখেছি যে অনগ্রসর অনগ্রসর জাতিকে জাতিগোষ্ঠীকে আরও বেশি সুযোগ করে দেবার জন্য এই ধরনের কোটা পদ্ধতি চালু থাকে সেই পদ্ধতি সংস্কারের দাবি এত দিন পরে এসে কেন রাজপথে নামলো আমার প্রশ্ন সেটি যে এতদিন ধরে বিভিন্ন জন বিদগ্ধ ব্যক্তি লেখালেখির মাধ্যমে জিনিসটিকে তুলেছেন বিভিন্ন সরকারের বিভিন্ন মহলে এখন যে আন্দোলনটি চলছে আমি এর আগে যে প্রশ্নটি করেছিলাম যেহেতু একটি নির্বাচনী বছর সুতরাং প্রশ্ন জাগতে পারে যে এর পেছনে পক্ষে বিপক্ষে আরও অনেক শক্তি কাজ করছে বিভিন্ন ষড়যন্ত্রের প্রশ্ন তুলে উঠে আসে যারা কোটা পদ্ধতির পক্ষে আন্দোলন করছেন তাদের তাদের বক্তব্যে আপনি কি মনে করেন যে এইটি কি একদম সঠিক সময় এই ধরনের সংস্কার আন্দোলনের করার জন্য আমি অবশ্যই কোটাতে সমর্থন করি ক্ষুদ্র নির্গোষ্ঠীর জন্য যারা অনগ্রসর আছে নারীদের জন্য প্রতিবন্ধীদের জন্য আর যদি একেবারে পিছিয়ে পড়া আমরা যে অনন্য মেধাবী বলে যাদেরকে চিহ্নিত করি সংবাদ মাধ্যমে এরকম সন্তানদেরকে তুলে নিয়ে আসে যারা অনেক সংগ্রাম করে তারা জীবনের প্রথম অধ্যায়টা পার করে এর পরের অধ্যায়ে তাদের প্রয়োজন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা এইরকম শিক্ষার্থীদের জন্য যদি কোটা সুবিধা দেয়া হয় অবশ্যই তার থেকে জাতি দেশ আরও পেতে পারে কিন্তু এখন যেটা হয়েছে আমরা প্রথমত মুক্তিযোদ্ধা কোটাতে যেটা দেখছি এখানে সবচেয়ে বেশি এবং প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের সন্তানদের জন্যই যদি এই কোটাটা পেতেন আমাদের দুঃখ ছিল না কিন্তু আমরা এই কোটা থাকার কারণে দেখেছি যে মুক্তিযোদ্ধা কোটাতে নাম তোলার জন্য ভুয়া মুক্তিযোদ্ধাদের ছড়াছড়ি যেটা সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একাধিকবার এরকম ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে আবার অনেক এখনও মুক্তিযোদ্ধা সুবিধা নিচ্ছেন তার মানে হচ্ছে এই সুবিধা নেয়ার পেছনে সমাজের একটা বিশাল শ্রেণীর আগ্রহ আছে যে যে কোনো উপায়ে তাকে মুক্তিযোদ্ধা পরিচয়টা নিতে হবে সেটা নেয়ার কারণে সে তার ছেলে মেয়ে নাতি নাতনি তাদের জন্য সরকারের এই বিশেষ কোটা সুবিধা পাবে তো এখন এই সুবিধাটা পাওয়ার প্রত্যাশায় আমরা কিন্তু আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হিসাবে যাদেরকে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে যাদেরকে আমরা শ্রদ্ধা করবো তাদের মধ্যে এমন লোকজন ঢুকে গেছে যারা মুক্তিযুদ্ধের সাথে কোনো ধরনের সংস্পর্শ নেই তারা নানা ফন্দি ফিকির করে মুক্তিযুদ্ধ তালিকায় নাম তুলেছে তো এই সমস্ত কিছু মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটে এই কোটা নিয়ে একটা আন্দোলন দানা বেঁধেছে এটা নিয়ে যারা বিপক্ষে আছেন তারা আন্দোলন করছেন এই মুহূর্তে স্টুডেন্ট যারা বিশেষ করে কোটা আব্দুল করিম কি কোটায় যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে সনদ যোগার করার চেষ্টা করছেন সেটির গলত তো সেখানে এখানে নিশ্চয়ই কোটা সংস্কারের ক্ষেত্রে সেটির প্রভাব পড়া ঠিক নয় যাতে কেউ ভুয়া মুক্তিযোদ্ধা না হতে পারেন সেই ব্যবস্থাটিতে নিশ্চয়ই জোর দেওয়া উচিত সেটির জন্য সেই সুযোগ নিয়ে কোটা সংস্কারের বিষয়টি কি যৌক্তিক বলে মনে করেন মুক্তিযোদ্ধা কোটাতে এত বেশি দেয়া হয়েছে যে কারণে মুক্তিযোদ্ধার কোটা সুবিধাটা নেয়ার জন্য ভুয়ারা মুক্তিযোদ্ধা তালিকাতে যাচ্ছেন তো যেহেতু ওইটার আমরা ভুয়াদেরকে শনাক্ত করতে এখনও পারছি না অনেক অভিযুক্ত আছেন এখনও যাচাই বাছাই করা সম্পন্ন হয়নি এখনও অনেকে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য তালিকায় নাম তোলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন তো এই অবস্থাতে কোটাতে যদি তাদের সংখ্যাটা আরও কমিয়ে দেযা হয় আর এখানে হচ্ছে যে একবার বিশ্ববিদ্যালয়ের জন্য সুবিধা পেলেন আবার চাকরিতে পাবেন এরপর ছেলে মেয়েদের জন্য দেয়া হলো এখন নাতি নাতনিদের জন্য দেয়া হবে আমি ব্যক্তিগতভাবে এই জায়গাটাতে আপনাকে ধন্যবাদ আব্দুল কি আপনার বক্তব্যটি বুঝতে পেরেছি আমরা মাসুদ মোনাফের কাছে যেতে চাই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে কাজ করছেন মাসুদ মোনাফ আপনাদের পরবর্তী এই আন্দোলনের কর্মসূচি কি কি ঠিক করা আছে সেটি জানতে চাই সেটি জেনে আজকের আলোচনা আমরা শেষ করব ধন্যবাদ আপনি জানেন যে গতকাল সারা দেশে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছিল কিন্তু আমরা জানি যে বাংলাদেশ পুলিশ যার একটি শুধুমাত্র বাংলাদেশে নয় সারা বিশ্বে যার সুনাম রয়েছে শান্তি শৃঙ্খলা রক্ষায় এই বাংলাদেশ পুলিশ কাদের মতদে কাদের ইচ্ছা পূরণ করার জন্য দুই ভাগ শতকরা দুই ভাগ কোটাধারীদের রক্ষার জন্য শতকরা আটানব্বই ভাগ মেধাবীদের উপরে এবং সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপরে যারা আগামী দিনে যাত্রী নেতৃত্ব দেবে রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে সরকারি প্রতিষ্ঠান নেতৃত্ব দেবে সারা দেশে নেতৃত্ব দেবে তাদের উপরে হামলে পড়ল আসলে কাদের মদদে এটা কিন্তু আসলে আমাদের কাছে আজও প্রশ্নবিদ্ধ আমরা আসলে সুষ্ঠু তদন্ত চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই বাংলাদেশের মতো দেশে জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা গড়ার পিছনে আমরা জানি যে সারা দেশের মেধাবী সমাজ আপনার পিছনে আছে কিন্তু সেই মেধাবীদের উপরে আজকে কারা তীর সুস্থ মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবশ্যই এটার সুষ্ঠু তদন্ত করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনার সন্তানদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সন্তানদের জন্য আপনি কোটা সংস্কার করুন প্রয়োজন বোধে আপনি নিজ হাতে গুলি করুন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার হাতে গুলি খাওয়ার জন্য আমরা তৈরি আছি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তবুও প্রশাসনকে আমাদের পিছনে রেলিয়ে দেবেন না মাননীয় প্রধানমন্ত্রী এবং আমি জানিয়ে রাখতে চাই যে গতকাল আমাদের মেধাবী শিক্ষার্থীদের উপর পুলিশের অতর্কিত হামলা এবং ষাট জনকে যে আটক করা হয়েছিল এর প্রতিবাদে আমাদের আগামী আঠারো মার্চ সারা দেশের বিশ্ববিদ্যালয় কলেজ এবং জেলা শহরগুলোতে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করবো একযোগে এবং আমি আরও আবারও বলে দিতে চাই যে গত কালকে অনেক মিডিয়া প্রচার করেছে যে আমরা নাকি কোটার বিরুদ্ধে আন্দোলন করছি আমি তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই এবং করজের অনুরোধ করব মানে আপনাদের আন্দোলনটি আসলে কোটা সংস্কারের আন্দোলন আপনারা 56 ভাগ থেকে কমিয়ে 10 ভাগে আনতে চান কোটা সেটাই বলতে চান অসংখ্য ধন্যবাদ মাসুদ মুন্নাফ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আব্দুল করিম কিম আপনার বক্তব্যের জন্য আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য আমরা আজকের মতো এখানেই আলোচনা শেষ করতে চাই আগামী কাল অন্য কোনো বিষয় নিয়ে অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব থাকুন ডিবিসি নিউজের সাথে